আমরা আজকে প্রথমলতা থেকে আজকে 15লতা পর্যন্ত এখানে সবাই মিলে মিশে ইফতার করতেছি এলাকাবাসী মসজিদ কমিটি সবার উদ্দেশ্যে বাইরের লোক সহায় আমাদের খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মহড়া পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রতিদিন 500 রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে অবশ্যই আলহামদুলিল্লাহ পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং এলাকাবাসীর সমন্বয়ে আমাদের যে ইফতার মাহফিলটি মাসব্যাপী হচ্ছে অবশ্যই এটা একটি নতুন উদ্যোগ আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি ইনশাআল্লাহ প্রতিবারই আমরা প্রত্যেক বছর এই উদ্যোগটা আমরা চালিয়ে যাব যেখানে একটা রোজাদারকে ইফতার করানোর ফজিলত অনেক বেশি সেখানে ডেইলি 400-500 মানুষকে পাঠানপাড়ার লোকজন পাঠানপাড়ার মসজিদ সমাজ কল্যাণ কমিটি ইফতার করাচ্ছে সেটা অনেক বড় ভাগ্যের ব্যাপার মানুষের সন্তুষ্টি অর্জন করাই হলো মানব জাতির শান্তি সেই জন্য আমরা আমাদের খেদমতকে আল্লাহ কবুল করবে এবং সকল শ্রেণী পেশার মানুষের পাশে আমরা 30 দিন ব্যাপী ইফতারে আয়োজন করছি আমরা আসি মানুষের পাশে আপনারা আসুন সকলে সন্তুষ্টভাবে ইফতার গ্রহণ করছেন এই বলে শান্তিটা হচ্ছে বড় আত্মার শান্তি প্রতিদিন বাদে আসর থেকে খতমে কোরআন নাতে মুস্তফার মধ্য দিয়ে খতমে খাজেগান শরীফ খতমে গাউসিয়া শরীফ বিভিন্ন মাসাইল শিক্ষা ও মিলাদ কিয়ামের মাধ্যমে মসজিদ কমিটির সভাপতি ইউনুস খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ লুকমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে পহেলা রমজান থেকে 30শে রমজান পর্যন্ত মাসব্যাপী গণাহার ইফতারের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আজকে রমজানের 15তম দিন প্রথম রমজান থেকে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক যথেষ্ট পরিমাণ রোজাদারের উপস্থিতিতে আমাদের 15 দিন পর্যন্ত ইফতার আজকে 15তম দিনে আমরা ইফতার করেছি প্রথম দিন প্রায় 700-র উপরে উপস্থিতি ছিল পর থেকে 300-350 কন্টিনিউ আমরা রোজাদার এখানে এসেছেন আমরা যথেষ্ট পরিমাণ ইফতারের আয়োজন করি সবাই ইনশাআল্লাহ এখানে ইফতার করে যান এবং প্রত্যেক শুক্রবার প্রায় 500-600 কাছাকাছি ইফতারের রোজাদারের উপস্থিতি হয় এবং আমরা প্রত্যেক শুক্রবারে যথেষ্ট পরিমাণ ইফতারের আয়োজন করি আজকে আলহামদুলিল্লাহ আমাদের একজন রোজাদারের ইফতারিও শর্ট হয়নি আমরা আয়োজন করেছি যথেষ্ট পরিমাণ এবং এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ 30শে রমজান পর্যন্ত চলবে এতে প্রত্যেক দিন আলোচনায় অংশ নেন অত্র মসজিদের খতিব ও আল আমিন বাড়িয়া কামিল মডেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আল কাদেরী অন্যান্য বছর এই ধরনের আয়োজন ইতিপূর্বে হয় নাই এবছর আমাদের মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী উভয়ের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয় যে মাহে রমজানুল মুবারককে কেন্দ্র করে মাসব্যাপী ইফতার মাহফিল আসরের নামাজের পর থেকে মসাইল শিক্ষা এই যে একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন এই জন্য আমি মসজিদ পরিচালনা কমিটি এবং আমার এলাকাবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ প্রত্যেক দিন উপস্থিত থাকেন অত্র মসজিদ কমিটির সদস্যবৃন্দ মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ আব্দুল বারী মোহাম্মদ ইলিয়াস জমিদার মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ ইলিয়াস আহমদ আব্দুল শুক্কুর সুলাইমান মোহাম্মদ নুরুল আব্বাস মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ সালেহ জহুর মোহাম্মদ আব্দুর রহমান মাহাবু মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রত্যেক দিন 500 রোজাদারদের জন্য ইফতারের আয়োজন মাসব্যাপী চলমান থাকবে ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণীর রোজাদারগণ অংশগ্রহণ করে থাকেন News Face BD, Chattogram.